আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব এবং জুজু, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওটার টপিক হলো, বাজারে এত সব মানুষ অনলাইনে কোর্স বিক্রি করতেছে, এত হাজার কোর্স বা শত কোর্সের ভিতরে আপনি আমার কোর্সটা কেন পারচেস করবেন, বা আমার কোর্সটা কেন আপনি শিখবেন, বা আমার কাছ থেকে কেন শিখবেন, এই পুরো বিষয়টাই আজকে হচ্ছে আমরা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। প্রথমত আপনি জিজ্ঞেস করেন যে মেন্টরকে, শুধুমাত্র আমাকে জিজ্ঞেস করবেন সেটা না, যখন কোন একটা মানুষ আপনার অনলাইন থেকে কোন একটা কোর্স করতে বলবে আপনাকে, আগে জিজ্ঞেস করবেন ওই লোকটাকে, আগে রিসার্চ করবেন মেন্টরকে আর কি, মানে আপনার টিচারকে এক কথায়, আপনি যার কাছ থেকে শিখবেন বা যার কাছ থেকে প্রাইভেট পড়বেন বা যে ইউনিভার্সিটিতে পড়বেন, কথার কথা তার ইউনিভার্সিটির ট্র্যাক রেকর্ড আপনি চার্জ করবেন না, বা দেখবেন না যে এই ইউনিভার্সিটি থেকে বা এই স্কুল থেকে কলেজ থেকে পাসের হার কতটুকু আছে, বা পাসের হার না থাকলেও মেন্টর কতটুকু সাকসেসফুল, ইউনিভার্সিটি কতটুকু সাকসেসফুল, আউটপুট কতটুকু সাকসেসফুল, তো সেক্ষেত্রে তার অভিজ্ঞতা কতটুকু। তো জেনারেলি আমি আপনাদেরকে শুধু দুইটা এক্সাম্পলই দিই, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হিমুন অফিশিয়াল, চার্জ করলে পাবেন ইউটিউবে, আর এটা হচ্ছে আমার হিমুন চাকমা নামে পেজটা আছে। তো এটা হচ্ছে আপনারা একটু চার্জ করে দেখবেন যে আমার কতটুকু অভিজ্ঞতা আছে নাই, সেটা হচ্ছে নিজে থেকে বুঝবেন, আমার হচ্ছে নতুন করে বলার কিছু নাই। আমি 2017 সাল থেকে বা 17 কিংবা 18 সাল থেকে, 2023 সাল চলতেছে, 17, 18, 19, 20, 21, 22, ওকে, প্রায় 5 থেকে 6 বছর ধরে শুধুমাত্র লাইফটা বিলং করতেছি আমি ইউটিউব বা হাবিজাবি এই ধরনের অনলাইনে ইনকাম থেকে, মূলত আমার লাইফটা আমি বিলং করি বা আমার লাইফটা আমি কন্টিনিউ করতেছি, আমার পুরো ফ্যামিলি চলে মূলত অনলাইন বেসিস করে। তার মানে বুঝতেই পারতেছেন আমি কোনো জব করি না, ইভেন এই প্রফেশনেই আমি হচ্ছে চলতেছি এত বছর ধরে, ঠিক আছে। তো মেন্টরকে সেটা এবং মেন্টরকে আমার অভিজ্ঞতা কতটুকু সেটা নিজে থেকেই আপনি বুঝবেন, এবং আমি একটু কিছু বলে দিলাম মেন্টরের ইনকাম প্রুফ আছে কি না, যে অবশ্যই আছে, যে হিমুন চাকমা বা আমার হিমুন অফিসিয়ালে যে আপনাকে যে বলতেছে যে একটা কোর্স রিলিজ করছি করছি আমি আপনাকে আপনাদের একটা কোর্স রিলিজ করছি করছি বলতেছি এত করে, যে আমার ইনকামের প্রুফ আছে কি না, নেই আমার ইনকামের প্রুফ আছে, ভিডিওটার শেষের দিকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ইনকামের প্রুফগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ, কোন কোন টপিক থেকে আমি কত টাকা আয় করছি, কত লাখ টাকা আয় করছি সব কিছু দিয়ে দিব, মানে ভিডিও আকারে আপনি পেয়ে যাবেন। বড় আর আরেকটা জিজ্ঞেস করবেন মেন্টরের কাছ থেকে যখন কোনো একটা কোর্স শিখতে যাবেন, যে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, যেমন হচ্ছে সেটা টাকা পয়সার ব্যাপার স্যাপার হতে পারে। এখন আপনি যদি আমাকে হয়তো জিজ্ঞেস করেন সেক্ষেত্রে যে হিমন চাকমা ভাই, যে আপনার কোর্সের ইনভেস্টমেন্ট বা আপনার কোর্সের প্রাইস কত, আমার কোর্সের প্রাইস বর্তমানে শুধুমাত্র 1800 টাকা, পুরো কোর্সের হচ্ছে 6টা ব্লুপ্রিন্ট আছে, 6টা মেথড আছে যেগুলো থেকে আমি ইনকাম করছি, সেই 6টা পুরো বিষয়টাই আপনাকে হচ্ছে 31 তারিখে, জানুয়ারি 31 তারিখে, এখন হচ্ছে জানুয়ারি আপনার 26 তারিখ চলতেছে, 31 তারিখের পর হচ্ছে আপনাকে 6000 টাকা করে কিনতে হবে। এখন যদি আপনি বুকিং দেন সেক্ষেত্রে হচ্ছে 1800 টাকার ভিতরে আপনি বুকিং দিতে পারবেন, এই হচ্ছে মেন কথা। পরবর্তীতে এই তারিখটা ওভার হয়ে গেলে পরবর্তীতে আমাকে আর হচ্ছে অন্য কিছু কথাবার্তা হয়তো বললেও বা আমি রাখতে পারবো না, সোজা সাপ্তাহ কথাবার্তা। এখন 3 নম্বর সেটা হলো আপনার পিসি বা ল্যাপটপের দরকার আছে কি না, অবশ্যই দরকার হয়তো বা হতে পারে, যদি ম্যাক্সিমাম কোর্সটাই সাজানো হয়েছে আপনার হচ্ছে মোবাইলের জন্য, আপনার হাতের যে মোবাইলটা আছে যেটা দিয়ে আপনি এখন আমাকে দেখতেছেন সেই মোবাইল থেকে আপনি কাজ করলেও করতে পারবেন, ঠিক আছে, অনেকটা ফ্লেক্সিবল আপনি পাবেন। আর সাপোর্ট আছে কি না, আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন কি না, জি অবশ্যই সাপোর্ট পাবেন, 3 মাস সাপোর্ট পাবেন, কোর্স পারচেস করার পর 3 মাস পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন। পাস হচ্ছে কাজগুলো যুগ উপযোগী কি না, আমি যে আপনাদেরকে যে কাজগুলো শেখাবো সেগুলো হচ্ছে যুগের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন কি না, অবশ্যই চলতে পারবেন। 6 নম্বর সেটা হলো প্রিমিয়াম রিসোর্স আছে কি না, জি এখানে হচ্ছে প্রিমিয়াম রিসোর্স অবশ্যই আছে, প্রিমিয়াম রিসোর্সের ভিতরে একটা রিসোর্স আছে সেটা হলো 50,000 টাকার ভিতরে যে এখান থেকে অল্প দামে কাঠ নেওয়া যায় সেটা আমি হচ্ছে মানে আপনাদেরকে দিয়ে দিব, যেই জিনিসটা আমি কিনছি 50,000 টাকা দিয়ে সেই জিনিসটা আপনি পাচ্ছেন মাত্র 800 টাকা দিয়ে, দেখেন নামমাত্র মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন। যে প্রতিষ্ঠানের থেকে আপনি কাজ শিখবেন ওই প্রতিষ্ঠানে হচ্ছে টিচারকে এবং তার অভিজ্ঞতা কতটুকু, ঠিক আছে, মেন্টরের ইনকাম প্রুফ আছে কি না, বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে কি না, পিসি বা ল্যাপটপের দরকার হবে কি না, সাপোর্ট আছে কি না, তারপর কাজগুলো যুগ উপযোগী কি না, কাজগুলো যে আপনারা শিখবেন শেখার পর বা কোর্সটা যে আপনি শিখবেন সেটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা যাবে কি না, তাল মিলিয়ে কাজ করা যাবে কি না, এবং 6 নম্বর সেটা হলো প্রিমিয়াম রিসোর্স আছে কি না। এই 6টা প্রশ্নের আপাতত যদি আপনার ওই মেন্টরকে জিজ্ঞেস করেন, ওই প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করেন, তারা যদি যথেষ্ট প্রুফম্যান দিতে পারে আপনাকে, যথেষ্ট মানে সঠিক উত্তর দিতে পারে, তারপরে আপনি ওইখান থেকে কোর্স শিখবেন, শুধু আমার কাছ থেকে শিখতে হবে বলে কোনো কথা নাই, ঠিক আছে।
তারপর আসি, ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে কোর্স শিখবো, কিন্তু দেখা গেছে আপনার কাছে প্রশ্ন মনে আসতে পারে যে টাকা আমি কিভাবে ইনকাম করব। আমি আপনার পিছনে, হিমুন ভাই, আমি আপনার পিছনে যে 1800 টাকা ইনভেস্ট করব, সেই টাকাটা আমি কিভাবে হচ্ছে রিটার্ন পাবো বা তুলে নেবো মার্কেট থেকে। সেক্ষেত্রে আপনি বলবো, আমি বলবো যে এখানে 4টা মেথড রাখছি, 4টা উপায় রাখছি আপনার টাকাগুলো নিয়ে, মানে তোলার জন্য, 1800 টাকা তোলার জন্য। সজার হাজার এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, 1800 টাকা কীভাবে তুলবেন সেটা বলে দিচ্ছি। অল্প দামি কার্ড বিক্রি করতে পারবেন, যেখান থেকে প্রায় আমি 1 লাখ টাকার মতো ইনকাম করছি। 2, সেটা হলো প্লাস্টিক মাস্টার কার্ড হচ্ছে বিক্রি করতে পারবেন লোকাল মার্কেটে, 3 নম্বর সেটা হচ্ছে মেথড বিক্রি করে বা কাউকে শিখিয়ে, যেহেতু আপনি আমার কাছ থেকে শিখবেন, আপনি তো একজন দেখা গেছে কিছু না কিছু হইলেও শিখতে পারবেন, সেই জিনিসটা আপনার বন্ধু বান্ধবদের শিখিয়েও সেখান থেকে ইনকাম করতে পারবেন। 4 নম্বর সেটা হলো কাজগুলো শিখে নিজে নিজে কাজ করতে পারবেন, আমার কাছ থেকে কাজটা শেখার পরে নিজে নিজে কাজ করে ইনকাম করতে পারবেন। ওকে, এখন আসি যে চলেন ইনকাম প্রুফগুলো দেখা যাক। প্রথমে অ্যাডসেন্স ইনকাম, অটোপাইলট ইনকাম এবং সিক্রেট ইনকাম, দুইটা একসাথে দেখতে পাবেন। 3 নম্বর সেটা হলো আপনার ফেসবুকের ইনকাম প্রুফ, এবং হচ্ছে 4 নম্বর সেটা হলো আপনার কার্ড বিক্রির ইনকাম প্রুফ। এই টোটাল হচ্ছে 4-5টা ইনকাম বা 6টা ইনকাম প্রুফ আপনি একসাথে এখন দেখতে পাবেন। আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাদের গুগল অ্যাডসেন্সে লগ ইন করে দেখাই যে আমার হচ্ছে এখানে আসলে কত টাকা ইনকাম হয়েছে কয়টা ডোমেনের মাধ্যমে। সেম কাজটা আসলে আপনারা করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে প্রথমে একটু ইনকামের ফ্রুটমেন্টটা দেখিয়ে নিই আপনাদের। একটু লাইনে থাকেন। তো আমি হচ্ছে রিপোর্টে গেলাম, এই রিপোর্টে গেলে এক হচ্ছে এখান থেকে আমি আপনার ডেটের জায়গায় ডেট না দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার সাইট। ওকে, টোটাল হচ্ছে সাইট আকারে আমি হচ্ছে আমার ইনকামগুলো আপনাদেরকে দেখাবো। ইভেন হচ্ছে এটা হচ্ছে 0-0 দেখাচ্ছে, এই জন্য বিগত আপনার প্রায় 1 মাস ধরে এটা হচ্ছে ইনকাম আসতেছে না বলতে আমি ডিসকানেক্ট করে রাখছি। আমার সবগুলো ওয়েবসাইট হচ্ছে ট্র্যাশ হয়ে গেছিলো, মানে ভাইরাস আক্রমণের কারণে এরকমটা হয়েছে। তো আমি আপনার কাস্টমে যাচ্ছি, কাস্টম থেকে যাওয়ার পর আমি হচ্ছে এটা লাস্ট 3 ইয়ার্সের দেখায়, লাস্ট, যদিও এটা লাস্ট 3 ইয়ার্স না, এটা গত বছরে হচ্ছে ইনকামগুলো আসছে। আমি হচ্ছে আপনাদের এই বিশেষ করে এখানে আপনারা দেখতে পাবেন এটা, এই যে আমার ইনকামগুলো কোন সময় বেশি আসছে। বিশেষ করে এটা ইনকামটা হয়েছে আপনার এই বিশেষ করে এটা 21 সালে আমি হচ্ছে বেশি ইনকাম করছি, এই যে 21 সালের এটা আগস্ট থেকে শুরু করছে আপনার, এই যে আগস্ট না, হ্যাঁ, জুলাই মাসে 8 তারিখ ধরেন বা জুলাই মাসের 13 তারিখ থেকে ইনকাম শুরু হয়েছে, দেখছেন টোটাল। এরপর হচ্ছে টোটাল অ্যাভারেজটা আমি একটু দেখাই, এটা 21 সালে বেশিরভাগ আমার ইনকামটা হয়েছে। টোটাল আপনার এখানে দেখতে পাচ্ছেন, টোটাল আমি এখানে অ্যারাউন্ড হচ্ছে আপনার $22,087 আমি ইনকাম করছি, যদিও হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে $1600, আমার হচ্ছে খেয়াল আসছিল হচ্ছে $1600, ঠিক আছে। এটা 21 সালের দিকে হচ্ছে এটা ইনকাম হয়েছে আপনার $2,287। তো এটা দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার যে বিকাশের যে নাম্বারটা ওইটা হচ্ছে দিলেই আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন। আর এটা আরেকটা জিনিস দেখায়, এটা সত্যিকার অর্থেই কিন্তু বিকাশের কর্তৃপক্ষ থেকে আসে, ওই যারা সন্দেহ করেন তাদের জন্য বলতেছে। এই যে দেখেন, এটা bikash.com থেকে, support.bikash.com থেকে আমার এই ইমেলটা আসছে, আমি কিন্তু এটা বানাই নাই ভাই, মানে মনে কষ্ট লাগে তো এই জন্য মানে আপনাদেরকে বলি আর কি ভাই। এইভাবে আমি যতগুলো কথাবার্তা বলি আসলে সত্যিকার অর্থেই এগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি দেখছি বা আমি নিজে সেটা দেখে গেছে প্রমাণ পাইছি, তখনই আমি সেই ব্যাপারে তখন কথাবার্তা বলি। আমি একটু ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। তো এটা প্রথম আমাদের, এটা কিন্তু ডাউনলোড হয়েছে, এটা কিন্তু খোলার সময় একটা পাসওয়ার্ড লাগে আপনাদের। তো আমি এটা প্রেজেন্টেশনে দিলাম, 1 জানুয়ারি থেকে দেখতে পাচ্ছেন এটা আপনার 2019 সালের। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 50 টাকা, 19 টাকা, তারপর দেখা গেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার এই যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, এই যে দেখতে পাবেন এখানে অনেক টাকা কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে, এই যে 2700 টাকা, 7200। যেখানে 01856-8-4201 এটা হচ্ছে আমার নাম্বার, আর সেন্ডার নাম্বার হচ্ছে এটা, সেন্ডার নাম্বারে যেটা আছে আমি ওটা হচ্ছে মনে করেন ব্লার করে দিছি, যাতে মনে করেন তাদের যে সিকিউরিটি পারপাসের জন্য, মনে করেন টাকা যে আসছে লেনদেন যে হয়েছে এটা তো অন্তত বুঝতে পারবেন। এমন কোনো মাস নাই যে দেখা গেছে আমার এখানে হিউজ পরিমাণে মানে লেনদেন হয় না, বুঝতেই পারতেছেন যে এত টাকা কীভাবে কীভাবে হয়েছে। যেটা আমি পাঠাইছি সেটা না, যেটা তারা পাঠাইছে সেটা, কতগুলো টাকা আমি পাঠাইছি এগুলো তুলছিলাম, স্যান্ড মানি করে তুলছিলাম টাকাগুলো, ব্যাংক মনে করেন আমার টাকা বেশি হওয়ার যাওয়ার কারণে বিকাশে টাকা বেশি রাখি না, এই জন্য হচ্ছে আমি তুলে ফেলছিলাম।
2019 সালে মার্চ মাস এপ্রিল মাস প্রত্যেকটা মাসে দেখবেন কত টাকা আমার লেনদেন হয়েছে, এই যে দেখতে পাবেন 1840 টাকা, 200 টাকা, তারপর দেখা গেছে 480 টাকা, তারপর 1500 টাকা, এভাবে প্রত্যেকটা মাসে কিন্তু আমার সেই পরিমাণ আমার হচ্ছে লেনদেন। এই যে দেখতে পাবেন উপরের তারিখটা কিন্তু দেখতে পাবেন পহেলা জানুয়ারি থেকে আপনার হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এমন কোনো মাস নাই যে আমার হচ্ছে কোনো ট্রানজ্যাকশন হয় না। এই যে দেখতে পাবেন 115 টাকা, 60 টাকা, 110 টাকা, কত ধরনের হচ্ছে আমার এখানে হচ্ছে ট্রানজ্যাকশন হয়েছে। যে আসলে আপনারা যে যদি কোর্সটা করেন ভাই 100% ইনকাম করতে পারবেন, আমার উপর ভরসা রাখেন। যে আমি হিমুন চাকমা আপনারা তো জানেন, চিনেন আমাকে যারা 2-3 বছর বা 4-5 বছর ধরে যারা চিনেন, আমি কখনো ভাই মিথ্যা কথা সহজে বলি না, প্রয়োজনে আমি দেখা গেছি কাউকে মনে করেন সহযোগিতা করতে পারি না, কিন্তু দেখা গেছে দূর থেকে চেয়ে থাকি, তাকে যদি আমি হেল্প করতে পারি দূর থেকে চেয়ে থাকি, আমার পারতপক্ষে যতটুকু সম্ভব আমি ট্রাই করি হেল্প করার জন্য ভাই। আমি সবসময় যে কথাগুলো বলি যে দেখা গেছে যেটা আমি নিজে উইটনেস মানে আমি প্রমাণ পাইছি, তখনই সেই সব কথাবার্তাগুলো বলি। এটা হচ্ছে এখন বিশাল শুরু হয়েছে, এই যে ফেব্রুয়ারি 2,14,000 টাকা পর্যন্ত, 2,20,000 টাকা পর্যন্ত আমি বিকাশে রাখছিলাম, বুঝছেন, 2,00,000-2,00,000-এর উপরে আমার হচ্ছে টাকা ছিল তখন। এই যে রিসিভার নাম্বার যেটা হচ্ছে 401, তখন সেটা বুঝবেন যে সেটা হচ্ছে আমার। এখন এখন হয়তো বা এমনও কিছু মানুষ হবে যে ভাই আপনি যে পিডিএফটা রিসিভ করছেন, পিডিএফটা যে আপনাকে দিয়েছে এটা একটু আমাদের সাথে শেয়ার করে দেন। এটা কিন্তু আসলেই পসিবল না যে হচ্ছে এটা, কারণ এটা দেখা গেছে ব্যাংকের একটা স্টেটমেন্ট, বুঝতেই পারতেছেন একটা সিকিউরিটি পারপাস একটা ব্যাপার স্যাপার আছে, তো এটা কিন্তু হাইলাইট করা পসিবল না। জাস্ট হচ্ছে আমি অ্যামাউন্টগুলো দেখাচ্ছি যে আসলে এখানে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, কত টাকা আমি রিসিভ করছি বিষয়টা। আবার 20 সাল থেকে 21 সাল বা 22 সাল পর্যন্ত যেগুলো লেনদেন হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই, এটা যতটুকু সম্ভব। এই যে 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেটা রিসিভ হয়েছে এটা এপ্রিল মাস পর্যন্ত আমি প্রথম পেজ থেকে হচ্ছে আপনাদেরকে দিই, তখন হচ্ছে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি 1 নম্বর পেজে চলে যাচ্ছি, এই যে দেখতে পাবেন জানুয়ারি থেকে 1 তারিখে আমার ব্যালেন্স ছিল 24,459 টাকা দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখা গেছে মাস শেষ হইতে হইতে জানুয়ারি আবার 5 তারিখে গিয়ে দেখতে পাবেন, জানুয়ারি আবার 5 তারিখে আবার 49,000 টাকা হয়ে গেছে। মানে টাকা সবসময় আমার ফ্লোটা, সবসময় ক্যাশ ফ্লোটা যেটা হচ্ছে প্রফিটের যে ইয়েটা আছে সবসময় আমার আসতেই থাকে এইভাবে। আমি এটা মাস একেবারে শেষ পর্যন্ত দেখাই যে আমার শেষ পর্যন্ত বর্তমানে ব্যালেন্স কত আছে, তা বর্তমানে হচ্ছে 23,414 টাকা আছে বর্তমানে আমার ব্যালেন্সে। সবচেয়ে বেশি কার্ড সেল করছি হলো অমনরত এই লোকের কাছে, হ্যাঁ, দীপ্ত নামে এই ছেলেটার কাছে। দেখেন যে 20,000 টাকার কার্ড নিয়েছিল, তো তার উনি প্রায় হচ্ছে 70-80,000 টাকার মতো কার্ড নিয়েছিল মনে হয়, আমার সঠিক খেয়াল নাই। আমার এটা অনেক আগে তো লেনদেন করা, এই জন্য আমি শুধুমাত্র প্রমাণগুলো দেখাচ্ছি আপনাদেরকে। 20,000 টাকার এটা লেনদেন ছিল, আর বেশ কয়েকবার হয়তো বা আপনার স্ক্রিনশটও দেয় নাই, আমি দেখাই আপনার তারপরেও। আচ্ছা, এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন 20,000 টাকা, হ্যাঁ, এটা আপনার 25 মার্চ হবে এটা। তো এই মূলত আরও আছে উপরে অনেক হচ্ছে লেনদেন হয়েছে এই লোকের সাথে, আছে এই যে 4,234 টাকা, তারপর আপনার আরও আছে এখানে অনেক অনেক, এখানে কিন্তু অনেক টাকার লেনদেন হয়েছে, অনেক টাকা। যেহেতু আমি প্রফিট করছি ধরেন আপনার 100,000 টাকার মতো, তার মানে হিসাব করে দেখেন আমি কত টাকা এখানে হচ্ছে রিসিভ করছি। এই যে দেখতে পাবেন এখানে 3,600 টাকা, তারপর আপনার এই যে দেখতে পাবেন এখানে 1,900 টাকা, তারপর এখানে দেখতে পাবেন 7,500, হ্যাঁ, মানে ওই যে আমি যে রিসিভ করছি সেই টাকাটা এটা, তারপর এখানে 700, মানে এখানে অনেক টাকা লেনদেন হয়েছে। হ্যাঁ, সো আমি এখন আমার স্টেটমেন্টে যাব, আমি শুধু ইনগুলো দেখাবো আপনাদের, একটু লাইনে থাকেন, একটু এটা লোড দিতে একটু সময় নেই। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে 1,300 টাকা, 1,100 টাকা, 1,800 হচ্ছে 66 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা, 1,000, 8,300, 1,200, তারপর হচ্ছে 500, 700, 1,300, 500, 200, 2,000, 1,000, ঠিক আছে, 700 এবং হচ্ছে 1,000, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা কিন্তু শো করাবে না, শুধুমাত্র কয়েকটা শো করায়। বিকাশে কল করছিলাম গতকাল, তো সেখানে হচ্ছে তারা বলছিল যে 24 ঘন্টার ভিতরে বা 24-48 ঘন্টার ভিতরে আমাকে ইমেলে তারা হচ্ছে স্টেটমেন্টটা পাঠিয়ে দিবে, সেটা তারা পাঠাইছে, সেটা আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল হচ্ছে বিকাশের, এটা কোনো বানানো না, কিন্তু আমাকে হচ্ছে বারবার হচ্ছে মানুষ হচ্ছে হাসে বিদায় হচ্ছে বারবার এভাবে হচ্ছে
জোর দিয়ে হচ্ছে প্রমাণ করতে ইচ্ছে করে বেশি, মানে জিত জাগে, মনে জিত জাগে যে আসলে যে মোবাইল থেকে টাকা ইনকাম হয় আপনারা বিশ্বাস করেন না কেন? ঠিক আছে, এই যে support@bikash.com, এটা বিকাশ অফিসিয়াল হচ্ছে মেইল, তারা আমাকে মেইল করছে। আমার টোটাল হচ্ছে 4-5 মাসের আমার ইয়ার প্রুফ, এই ইনকামের ইনকাম না মানে স্টেটমেন্টটা, তো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে হচ্ছে পাসওয়ার্ডটা, সেটা হচ্ছে যেটা দিয়ে বিকাশ খুলবেন, সেটা হচ্ছে মূলত এটা বিকাশ নাম্বারটা আমাকে এখানে ইনপুট করতে হবে। ওকে দিলাম বিকাশ, ওকে। সো আমি এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এটা ফেব্রুয়ারি থেকে দেখবো না, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মে মাস থেকে। ঠিক আছে, এটা মূলত কাজ শুরু করছে আমি মে মাসের তার শেষের দিকে। ঠিক আছে, এটা মার্চের পরে এপ্রিল, এপ্রিল পরে মে। ঠিক আছে, মে মাসের শেষের দিক থেকে আমি দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6,650 টাকা, তারপর 650, এই যে হচ্ছে 1100 টাকা, 500 টাকা, 800 টাকা, 1100 টাকা, 450, 330, এটা না, এটা আমার নাম্বার থেকে মূলত কাউকে পাঠানো হয়েছে সম্ভবত টাকাটা। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 2000 টাকা, এটা 180 টাকা কাউকে সম্ভবত পাঠাইছি আমি, আবার 106 টাকা এটা রিচার্জ করছি। এগুলো না কিন্তু, যেগুলো অন্য নাম্বার থেকে 401 নম্বরে, মানে স্যান মানি, মানে এটা কিন্তু রিসিপ্ট, হ্যাঁ এটা কিন্তু রিসিপ্ট, এটা হচ্ছে স্যান মানি করছে ওই লোকের নাম্বার। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন যে 23 মে 21, এই যে দেখতে পাচ্ছেন 2000, 1200, 6000, তারপর দেখে গেছে আচ্ছা আচ্ছা 6000টা কিন্তু আমি পাঠাইছি। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন 1300 টাকা, আবার দেখতে পাচ্ছেন এখানে 1100 টাকা। ঠিক আছে, আমি আরও নিচে যাচ্ছি, তারপর এখানে 25,000 টাকা, এটা মূলত পাঠাইছি, মূলত আমি একটা গ্রুপ কিনছিলাম হচ্ছে 58,000 টাকা দিয়ে, ওই তখন হচ্ছে মূলত পেমেন্ট করা হয়েছিলো এইটাতে। ঠিক আছে, কিছু হচ্ছে টাকা আবার দেখে গেছে আপনার রকেট এবং নগদ মিলাই দেওয়া লাগছে, টোটাল 58,000 টাকা দিয়েছিলাম এই যে আমার নাম্বার থেকে গেছিলো আর কি এই নাম্বারে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 400 টাকা একটা রিসিভ হয়েছে, আবার দেখতে পাচ্ছেন 1300 টাকা, এই যে ফেসবুক গ্রুপ র্যান্ড, এই গ্রুপ র্যান্ড ওনার হচ্ছে এইটা রেফারেন্সে দিছে এই যে 1000 টাকা, আবার দেখেছে এখানে 2500 টাকা, দেখতে পাচ্ছেন এখানে 2500, এখানে 2700, এখানে 1100, এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা 11,320 টাকা, তারপর দেখতে পাচ্ছেন এটা 1000 টাকা, তারপরে 900, 2700, 1000, এটা পাঠাইছি সম্ভবত 1350 টাকা কাকে মনে সম্ভবত পেমেন্ট করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার দেখে গেছে 1000 টাকা, মানে এখানে আমি এইগুলো কিন্তু এগুলো দেখাচ্ছি এই জন্যই, এখানে টোটাল আমি হিসাব করছি প্রায় হচ্ছে আপনার 38,000 থেকে 45,000 টাকার ভিতরে আছে এখানে এই যে গ্রুপ প্ল্যান এগুলো। ঠিক আছে, এটা জাস্ট দেখালাম আপনাদের হচ্ছে সন্দেহ দূর করার জন্য। ঠিক আছে, এই প্রমাণগুলো দেখালাম একমাত্র সন্দেহ দূর করার জন্য, যাতে আপনারা বুঝেন যে মোবাইল দিয়ে টাকা ইনকাম হয়। বিকাশের প্রমাণগুলো হচ্ছে সব কিছু আমি আপনাদেরকে দেখালাম, কোন নাম্বার থেকে কত টাকা আসছে বা কি আসে বিষয়। তারপরে হচ্ছে আমি এখন দেখাবো আপনার নগদের। তো নগদে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, আমি শুধু ইনগুলো দেখাবো মানে যেগুলো আসছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 8,250, তারপর 1500, তার 8,250টা এটা হচ্ছে ওই মানে এটাও মোবাইল দিয়ে ইনকাম, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 1500, 1500, 1000, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর 800 একটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার দেখাবো হচ্ছে আপনার রকেটের। ওকে, আমি মিনি স্টেটমেন্টে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন B2B হচ্ছে 11,000 টাকা, সেটাও মোবাইলের ইনকাম, তারপর আরেকটা 625, 500, 500, যেগুলো প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে 1000। ঠিক আছে, টোটাল ইনকামগুলো কিন্তু আমি পেয়েছি মোবাইলের মাধ্যমে। আশা করি আপনার কোর্স নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ দেখা গেছে আমি এই ভিডিওটা যেটা আছে এটাতেও কভার করছি সব কিছু, এখানেও বেশ কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিছি। আর এই এই বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা এবং এই ভিডিওটা দুইটা ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কেন আপনার এই কোর্সটা করা দরকার এবং কি কি আপনি বেনিফিট পাবেন এখান থেকে, আপনি কি কি লাভবান হবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এবং হচ্ছে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর টাকা পাঠানোর জন্য আপনার হচ্ছে পেমেন্ট নাম্বার নগদ এবং রকেট হচ্ছে এটা আছে, এই নাম্বারটা 01856842401, এই নাম্বারটা আমি হচ্ছে 8-10 বছর ধরে ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন এই নাম্বার এত, আমি কোনো নাম্বারই চেঞ্জ করি না, আমার নাম্বার অনেকের কাছে হয়তো বা থাকতে পারে আপনাদের কাছে যারা পুরাতন আমাকে ফলো করেন। তো এই নাম্বারে কিন্তু আপনি হয়তো বলবেন বিকাশ কেন খোলেন নাই, বিকাশ খোলা আছে গত মাসের হচ্ছে December 18 তারিখে, কে জানে শত্রুতা আমি করে হচ্ছে রিপোর্ট মারছে, ওই অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ আছে। আমি এটা দেখা গেছে আপনার
বিকাশ অফিসে গিয়ে এটা দেখে আপনার রিপোর্টও জানাই দিয়ে আসছি। তারা এটা হচ্ছে বিষয়টা নিয়ে তারা হচ্ছে ইনভেস্টিগেশন করতেছে, এটা শীঘ্রই হচ্ছে 1-1.5 মাসের ভিতর হচ্ছে হয়তো বা খুলে দিবে। এই রিসেন্টলি হয়তো বা দেখা গেছে কিছুদিন পর হয়তো বা খুলে যাবে, মানে খুলে দিবে তারা অ্যাকাউন্টটা। তো এখন হচ্ছে আপাতত নগদ এবং রকেটে আপনি পেমেন্ট করতে পারবেন। এই নাম্বারটা হচ্ছে পেমেন্ট কল করার পরে আমাকে এই নাম্বারে এসএমএস করবেন, কল দিবেন এই নাম্বারে।